আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এক্সপার্ট হলিডে 365। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কি ধরনের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস হলে আপনাদের ভিসার যে পসিবিলিটি বা হওয়ার যে সম্ভাবনাটা সেটা বেশি থাকবে। অর্থাৎ অনেকে প্রশ্ন করে থাকেন যে আমাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো কেমন হওয়া উচিত, ব্যাংক স্টেটমেন্ট কীরকম হতে পারে বা ব্যাংকে ব্যালেন্সটা কত থাকা উচিত। সো এটা সম্পর্কেই আপনাদেরকে আজকে একটা শর্ট ইনফরমেশন বা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আপনাদের হচ্ছে ব্যালেন্স সম্পর্কে যেটা হয়ে থাকে, অনেকে জিজ্ঞেস করেন যে আমার ব্যাংকে হচ্ছে 10 লাখস আছে বা 20 লাখস আছে, এরকম একটা ব্যালেন্সে এনাফ কিনা। সো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে ক্যানাডার ভিসা রিকোয়ারমেন্টস অনুযায়ী এখন কিন্তু তারা যে ব্যালেন্সটা বা টোটাল ব্যালেন্স সেটা একটু হচ্ছে হাই থাকাই বেটার, কারণ তাদের ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টসগুলো এখন আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। আবার অনেকে প্রশ্ন করেন যে ব্যালেন্সটা কি FDR থাকতে হবে নাকি সেভিংসে থাকতে হবে নাকি অন্য অ্যাকাউন্টে থাকতে হবে। সো সেক্ষেত্রে আমি বলবো FDR প্লাস সেভিংস, এই দুটো মিলেই হচ্ছে আপনাদের একটা ভালো অ্যামাউন্ট থাকতে হবে। সেটা হতে পারে যদি আপনারা সিঙ্গল অ্যাপ্লাই করেন, সো আপনারা 20 লাখ প্লাস বা 30 লাখ প্লাস হচ্ছে গিয়ে একটা অ্যামাউন্ট দেখাবেন, এটা আপনাদের জন্য বেটার। সো আমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলবো না, এক্ষেত্রে হচ্ছে যতটা বেশি আপনারা দেখাতে পারেন সেটাই ভালো। এখন চলে আসি যে স্টেটমেন্টটা কেমন হওয়া উচিত। সো অনেকে বলেন যে আমার ফ্রিকোয়েন্ট ট্রানজ্যাকশন হচ্ছে, আমি এক বছরের হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবো। সো আপনার টাইম ডিউরেশনটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না যে আপনি এক বছর বা দুই বছরের হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন। এত ব্যাংক লং টাইমের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে যে পরিমাণ পেপার্স আপনার ওখানে দিতে হবে অতটা কিন্তু স্পেসও আপনাদের থাকবে না, কারণ ওখানে খুব শর্ট একটা স্পেস, 4 MB একটা স্পেস থাকে। সো ওই রেজলিউশন অনুযায়ী আপনাদের ফাইলসগুলো আপলোড করতে হবে, এটা একটা বিষয়। আর দুই নম্বর বিষয় হচ্ছে আপনাদের স্টেটমেন্টগুলো 4 to 6 মান্থসের হলেই এনাফ, এর বেশির কিন্তু প্রয়োজন নেই। এখন আসি যে স্টেটমেন্ট কীরকম হতে পারে। সো সেক্ষেত্রে আপনারা যেটা ট্রাই করবেন যে আপনাদের ট্রানজ্যাকশনগুলোর মধ্যে যে অ্যামাউন্টটা হচ্ছে অলওয়েজ ওখানে ইনস্ট্যান্ট আছে বা অলওয়েজ ওখানে স্টে করছে সেটা যেন একটু বেশি থাকে। যেরকম ধরেন আপনাদের যখন একটা অ্যামাউন্ট আপনারা হচ্ছে ওখান থেকে ডেবিট হচ্ছে, সো সেক্ষেত্রে ক্রেডিট যেটা বা ডিপোজিট অ্যামাউন্ট যেটা অর আমি ব্যালেন্স বলবো, সো ব্যালেন্সটা যেন আপনাদের বেশি থাকে। যেরকম আপনারা ডেবিট বা ক্রেডিট যেটাই হোক না কেন সেটা আলাদা বিষয়, আপনাদের যে ওখানে যে ব্যালেন্সটা রয়েছে সব কিছু ট্রানজ্যাকশনের পরেও সেই ব্যালেন্সটা যেন মোটামুটি আপনাদের ভালো একটা অ্যামাউন্ট 10 লাখ প্লাস বা 15 লাখ প্লাস, এরকম যদি একটা অ্যামাউন্ট অলওয়েজ হচ্ছে আপনাদের ব্যাংকে স্টে করছে, এভাবে যদি ট্রানজ্যাকশনগুলো হয় সেটা কিন্তু খুব ভালো। বা সেটা বলবো যে ক্যানাডার ভিসা রিকোয়ারমেন্টসের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা ম্যাচেবল হতে পারে, যে তারা নর্মালি হচ্ছে গিয়ে এটাই বোঝার ট্রাই করে বা সেখানের ভিসা অফিসার বা তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী যে আপনার অলওয়েজ একটা অ্যামাউন্ট ডিপোজিট করাই থাকে বা এমন একটা অ্যামাউন্ট আপনার ব্যাংকে অলওয়েজ আছে যেটা আপনার প্রয়োজনও হচ্ছে না। সো সেক্ষেত্রে আপনার যে রিমেইনিং ব্যালেন্সটা আছে সেই রিমেইনিং ব্যালেন্সটা যদি একটু বেশি থাকে আপনার হচ্ছে ওখানের ট্রানজ্যাকশনের পরেও, সেই স্টেটমেন্টগুলো কিন্তু একটু বেশি হচ্ছে বেটার আপনাদের ভিসা হওয়ার ক্ষেত্রে বা ভিসা পসিবিলিটিটা আপনার এই ক্ষেত্রে বেশি থাকে। সো যাদের হচ্ছে কোয়েশ্চেন ছিল যে কী ধরনের স্টেটমেন্ট হতে পারে, সো সেক্ষেত্রে টাইমের উপরে ইম্পর্টেন্স না দিয়ে আপনারা দেখবেন যে ওখানে রিমেইনিং ব্যালেন্সটা বেটার আছে কিনা। যেমন দেখা যায় অনেকে হচ্ছে গিয়ে আপনার যখন ওখানে অ্যামাউন্টটা ডেবিটেড হয়ে যায় তখন খুবই কম একটা অ্যামাউন্ট থাকে, সেটা হাজারের মধ্যেও চলে আসে। সো এটা না হয়ে আপনারা ট্রাই করবেন যে ওখানের অ্যামাউন্টটা রিমেইনিং অ্যামাউন্টটা বেশি আছে এরকম স্টেটমেন্টগুলোই সেখানে দেওয়ার জন্য। সো সেক্ষেত্রে যেটা হবে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের ক্ষেত্রে এটা খুবই বেটার একটা প্রুফ হতে পারে বা বেটার একটা হচ্ছে আপনার প্রেজেন্টেশন হতে পারে। সো এটা গেল আপনার স্টেটমেন্ট কীরকম হবে প্লাস ব্যালেন্স
কাজটা কি হতে পারে সেটা সম্পর্কে আমি একটু শর্ট ধারণা দিয়ে দিয়েছি। এভাবেই হচ্ছে আপনাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলোকে কিন্তু সাজাতে হবে। প্লাস হচ্ছে আপনাদের আরেকটা বিষয় রয়েছে ব্যাংক বাদে অ্যাসেট ভ্যালুয়েশন। আপনাদের যে ধরনের অ্যাসেটই হোক না কেন, সেটা হতে পারে কার, গোল্ড, কোনো ফ্ল্যাট হতে পারে, ল্যান্ড হতে পারে, বা এছাড়া যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে, এগুলো সব কিছু আপনারা কিন্তু একটা ভ্যালুয়েশন সার্টিফিকেটের মধ্যে অ্যাড করবেন। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে গিয়ে এটার টোটাল একটা ভ্যালুয়েশন করে ফেলবেন। দেন হচ্ছে কি, ওটাকে আপনারা আপনার ব্যাংক ডকুমেন্টসের সাথে অ্যাটাচ করে দিবেন। সেক্ষেত্রে যেটা হবে, আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা আরও স্ট্রং হয়ে যাবে। সো এইভাবে যদি আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে। সো আশা করি আমি আপনাদের কিছুটা ধারণা দিতে পেরেছি। এছাড়াও কোনো তথ্যের প্রয়োজন হলে বা ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন, অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।